হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। এক্সক্লুসিভ ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আবার আপনাদের জন্য দারুণ একটি চাকরির খবর নিয়ে এসেছি। তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনারা সম্পূর্ণ নোটিফিকেশনটা ভালো করে আপনারা বুঝতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকে ভিডিওটা। আজকে যে ভ্যাকেন্সিটা এসেছে সেটা হলো, আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে কি, জব অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাসপিরেশনাল ব্লক ফেলো। অর্থাৎ আজকে যে নোটিফিকেশানটা এসেছে সেটা হলো অ্যাসপিরেশন ব্লক ফিল, অর্থাৎ ব্লকের মধ্যে আপনাদের যে অ্যাসপিরেশন যে ব্লকগুলি রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। এবং এটাতে দেখুন বর্তমানে দেওয়া আছে কি, এটাতে পোস্ট, টোটাল পোস্ট রয়েছে, অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর দ্য এঙ্গেজমেন্ট অফ ওয়ান ফেলো ফর অ্যাসপিরেশনাল ব্লক। এখানে যে একটা পোস্ট দেওয়া আছে, এটা আপনারা একটা পোস্ট দেখে অবশ্যই আপনারা নিরাশ হবেন না, কারণ এই পোস্টটা কিন্তু বাড়তেও পারে, ঠিক আছে। এটা পোস্ট কিন্তু একটা না, এর থেকেও অনেকগুলি পোস্ট অবশ্যই হতে পারে, তাহলেও আপনারা এটা দেখে নিরাশ হবেন না। তাহলে চলুন, এটার যে অ্যাপ্লিকেশান প্রসেস, তারপর রয়েছে এটার যে এডুকেশন কোয়ালিফিকেশান এবং কী কী আদার্স যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে এবং এটার ইম্পর্টেন্ট ডেটসগুলি আছে, সেগুলি সব কিছু আমরা এই ভিডিওটার মধ্যে কিন্তু আমরা জেনে নেব। তো প্রথম দেখে নিচ্ছি এটার মধ্যে কী দেখা আছে। দেখুন ইন্টারভিউ সিলেবাসগুলি দেওয়া আছে, অর্থাৎ এটার মধ্যে অবশ্যই আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে, তারপর কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। সিলেকশন প্রসেস যদি আমি বলে দিই, সিলেকশন যে প্রসেসটা সেটা হবে কি, ইনিশিয়াল MCQ টেস্ট, অবশ্যই আপনাদের একটা MCQ পরীক্ষা হবে, অর্থাৎ আপনাদের কিন্তু একটা পরীক্ষা দিতে হবে, তারপর কিন্তু আপনাদের নিয়োগ করা হবে, তারপর ইন্টারভিউ সিলেকশন হবে, তারপর ইন্টারভিউ ইভ্যালুয়েশন। অর্থাৎ আপনাদের প্রথমে হলো কি, MCQ টেস্ট হবে, অর্থাৎ আপনাদের পরীক্ষা দিতে হবে, তারপর আপনাদের ইন্টারভিউ সিলেকশন হবে, তারপর আপনাদের কিন্তু ফাইনাল যে স্কোর সেটা ক্যালকুলেশন করে আপনাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। এখন দেখে নিচ্ছি এটার পরবর্তী যে অ্যাপ্লিকেশান প্রসেসটা যদি আমরা দেখে নিচ্ছি, এখানে লেখা আছে কি, দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম উইল বি অ্যাভেলেবল এট dholai.nic.in ফ্রম 12th October। অর্থাৎ এটার জন্য যে আবেদনের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু শুরু হয়েছে 12th October, অর্থাৎ 12 তারিখ থেকে কিন্তু এটার আবেদন শুরু হয়েছে, এবং এটার যে লাস্ট ডেট সেটা হলো 24 অক্টোবর 2023, অর্থাৎ 24 তারিখ পর্যন্ত কিন্তু এটা লাস্ট ডেট রয়েছে। তো অবশ্যই আপনাদের কাছে আর কিন্তু বেশি সময় নেই, তো অবশ্যই আপনারা এটা আবেদন করবেন। এবং এটার জন্য যে রেজ অ্যাডমিট কার্ডটা, অর্থাৎ আপনারা পরীক্ষা দেবেন, পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা সেটা কিন্তু 27 অক্টোবর 2023, অর্থাৎ 27 অক্টোবরে কিন্তু আপনারা যে অ্যাডমিট কার্ডটা সেটা কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো আপনারা বুঝতে পারছেন যে এটার যে প্রসেসটা খুব কিন্তু শীঘ্রই, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু এটা কমপ্লিট করা হবে, তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তারপর দেখে নিচ্ছি এটার মধ্যে যে এডুকেশন কোয়ালিফিকেশানটা যদি আমরা দেখে নিচ্ছি, যে পোস্ট গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ আপনার অবশ্যই পোস্ট গ্রাজুয়েট হতে হবে ফ্রম এ রেপুটেড ইনস্টিটিউশন, অবশ্যই আপনাকে পোস্ট গ্রাজুয়েট হতে হবে। তারপর রয়েছে কি, প্রফিসিয়েন্সি ইন ডাটা অ্যানালাইসিস অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস, অবশ্যই আপনাকে অবশ্যই একটা যে প্রফিসিয়েন্সি থাকতে হবে, অর্থাৎ ডাটা অ্যানালাইসিসের যে স্কিলসটা সেটা অবশ্যই আপনাদেরকে থাকতে হবে। তারপর রয়েছে কি, ফ্যামিলিয়ারিটি উইথ দ্য ইউজ অফ সোশ্যাল মিডিয়া, অবশ্যই আপনাকে সোশ্যাল মিডিয়া ইউজ করতে জানা থাকবে, তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়া রয়েছে প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল, যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে সেলফ ড্রাইভিং উইথ এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল, আপনার অবশ্যই সেলফ ড্রাইভ করতে হবে, অর্থাৎ গাড়ি চালানো কিন্তু আপনাকে জানতে হবে। প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, অবশ্যই আপনাকে লোকাল ল্যাঙ্গুয়েজগুলো জানতে হবে, অর্থাৎ আপনার যে ব্লকে পোস্টটা পড়বে সেখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজটা সেটাকে অবশ্যই আপনাদেরকে জানতে হবে, তাহলে কিন্তু আপনার জন্য আবেদন করতে পারবেন। এবং এটার জন্য যে আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, যেমন কি সিটিজেনশিপ, অবশ্যই আপনাকে মাস্ট বি ত্রিপুরা হতে হবে, সিটিজেন অফ ইন্ডিয়া উইথ ভ্যালিড PRTC অবশ্যই আপনাদেরকে থাকতে হবে। তারপর রয়েছে এটার জন্য যে এজ লিমিট সেটা হলো 21 বছর থেকে 35 বছর পর্যন্ত, অর্থাৎ এজ লিমিট অনেক বেশি রয়েছে। এখন দেখে নিচ্ছি এটার জন্য যে স্টাইপেন্ড, অর্থাৎ স্যালারি যেটা এটা বলে থাকি সেটা হলো 55,000 পার মান্থ, এটা স্যালারি হলো 55,000 টাকা প্রতি মাসে আপনাদের কিন্তু দেওয়া হবে। এবং এটার যে প্রসেসটা, অর্থাৎ এটার যে নিয়োগটা করা হবে সেটা কিন্তু টোটালি কিন্তু 12 মান্থ, অর্থাৎ 12 মাসের যে কন্ট্রাক্ট বেসিসে কিন্তু এটার মধ্যে নিয়োগ করা হবে। এবং এটা যে নিয়োগ করা হবে সেটা হলো স্পেশালি কিন্তু ধলাই ডিস্ট্রিক্ট জহরনগর, অর্থাৎ আপনার ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে কোনো একটা জায়গার মধ্যে সেখানে কিন্তু আপনার পোস্টিংটা পড়তে পারে। স্পেশালি এখানে লেখা আছে কি, যে গঙ্গানগর ধলাই ডিস্ট্রিক্ট, অর্থাৎ ত্রিপুরা, মানে এখানে যে গঙ্গানগর ধলাই ডিস্ট্রিক্টের যে গঙ্গানগর রয়েছে সেখানে কিন্তু আপনাদের পোস্টিংটা পড়তে পারে, বা সেখানকার যে ব্লকগুলি রয়েছে সেখানে কিন্তু আপনাদের পোস্টিংটা পড়তে পারে। তো আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন, বা আপনারা সম্পূর্ণ নোটিফিকেশানটা ভালোভাবে আপনারা বুঝতে পারছেন।
আপনাদের যদি কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং আপনাদের জন্য কোনো কিছু আরও এক্সট্রা কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেখানে আপনারা মেসেজ করতে পারেন বা আপনারা আমাকে ফোন করতে পারেন। সো এখন এ পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।